তখন থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা দিতে শুরু করলো, অর্থাৎ দৃষ্টির সীমানার মধ্যে চলে এলো। কি যে আনন্দ মনের মধ্যে হচ্ছে বলে বোঝাতে পারবো না। অনেক ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর, খুব সুন্দর। কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এই পর্বতশৃঙ্গ স্বচক্ষে কে না দেখতে চায়। বিগত কয়েক বছর ধরেই পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে স্বচক্ষে, অর্থাৎ নিজের চোখে দেখা যাচ্ছে সেই পর্বতশৃঙ্গ। আর এ কারণেই কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে আসছেন এটি দেখার জন্য। বলে রাখি, বছরের মাত্র দুই মাসে, অর্থাৎ অক্টোবর এবং নভেম্বর মাসের কিছু কিছু সময়ে দেখা দেয় এই পর্বতশৃঙ্গ। ভাগ্য যদি ভালো থাকে তাহলে আপনি এসেও দেখতে পাবেন। আজকে আমি এসেছি, জানি না আমি দেখতে পাবো কি না, সেই পর্বতশৃঙ্গ দেখার জন্যই কিন্তু আমি এখন যাব যেসব জায়গা থেকে দেখা যায় এই তেঁতুলিয়ার, সেসব জায়গায় নিজে দেখব, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। দীর্ঘ যাত্রা শেষে মধ্যরাতে তেঁতুলিয়া পৌঁছে একরকম নির্ঘুম রাত কাটিয়ে সকাল ছয়টার কিছু আগে একটি অটোরিকশায় চেপে রওনা দিলাম ডাকবাংলোর দিকে। ডাকবাংলো থেকে খুব ভালোভাবে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘার হাতছানি আমাকে সারা রাত ঘুমাতে দেয়নি, নিদ্রাহীনতায় চোখমুখো যেন কিছুটা ফুলে গেছে। তবে এরপরও কাঞ্চনজঙ্ঘাকে দেখার তৃষ্ণা আমার সব ক্লান্তি যেন কেড়ে নিয়েছে, তাকে দেখার জন্য চনমন করছে মন, সেই সাথে আজ দেখা দেবে কিনা তা নিয়ে সংশয়ও কাজ করছে মনে। চলতে চলতে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম তেঁতুলিয়ার ডাকবাংলোর কাছে। যেহেতু প্রতি বছর অক্টোবর নভেম্বরে উঁকি মারে কাঞ্চনজঙ্ঘা, তাই এই সময়ে ডাকবাংলো পরিপূর্ণ থাকে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের আনাগোনায়। এ সময় আমার মতো সাধারণ মানুষের পক্ষে ডাকবাংলোয় রুম পাওয়া খুব কঠিন বিষয়। ডাকবাংলোর ভেতরে প্রবেশ করেই দেখতে পেলাম এর সামনে বহমান মহানন্দা নদীর তীরে দাঁড়িয়ে আছেন বহু মানুষ। আষাঢ় গোড়ে যেন বালি ঢেলে দিয়েছে একরাশ কুয়াশা। কত মানুষ এই তেঁতুলিয়া ডাকবাংলোর সামনে দাঁড়িয়ে রয়েছে, একেবারে তাকিয়ে রয়েছে যেদিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সেদিকে, কিন্তু এখন পর্যন্ত দেখা মিলছে না। কেউ কেউ বলছেন যে হয়তো আর দেখা যাবে না, আবার কেউ কেউ বলছেন কিছুক্ষণের মধ্যে হয়তো কুয়াশা কেটে যেতে পারে, এরপরেই দেখা দেবে সেই কাঞ্চনজঙ্ঘা। আমি আসলে খুব এক ধরনের, বলুন যে, বলা যায় যে টেনশনের মধ্যেই আছে যে আসলে দেখতে পাবো কি না, একটা উদ্বিগ্নতা কাজ করছে। এতদূর আসলাম এটি দেখার জন্য, যদি দেখতে না পাই মনটা তো খুব খারাপ লাগবেই। আর শুধু আমি কেন, দেখুন না কত মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে। এই যে সামনেই মহানন্দা নদী, আর মহানন্দা নদীর পাড়ে এই ডাকবাংলোর এই সামনে দাঁড়িয়ে সবাই তীর্থের কাকের মতো এখানে দাঁড়িয়ে আছে যে কখন দেখা দেবে সেই কাঞ্চনজঙ্ঘা। হিমালয়ের একটি পর্বতশৃঙ্গের কত মায়া, যে মায়ার টানে শীতের সকালে এত মানুষ ছুটে এসেছেন এখানে। কেউ ক্যামেরা হাতে, কেউ স্মার্টফোন হাতে অপেক্ষা করছেন, দেখা দেয়া মাত্রই ছবি তুলবেন তারা। এখানে পাড় বাদে পুরো নদীটাই পড়েছে ভারতের অংশে, আর নদীর ওপারে বিএসএফের টহল রেখা বরাবর জলজল করে এখনও জ্বলছে বাতি। প্রতি বছর বহু মানুষ কাঞ্চনজঙ্ঘা দেখতে এখানে ছুটে আসেন, কেউ দেখতে পান, কেউ পান না। আজকে আমরা যারা এসেছি তারা কি দেখতে না পাওয়ার দলের? আক্ষেপ আর আশা নিয়েই অপেক্ষা, অপেক্ষা আর অপেক্ষা। আজকে এই পাহাড় দেখার জন্যই, পাহাড় দেখার জন্যই এসেছি, কিন্তু দেখা তো যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, দেখা যাক যদি আকাশ ক্লিয়ার হয়, আশা আছে।
কি বললেন আশা আছে আমরা এখনো পাহাড় দেখার আসলে সবাই আশায় আছে আমিও আরো বেশি আশায় আছি যে কাঞ্চনজঙ্ঘা দেখব খারাপও লাগছে যে আসলে সেই কত পথ পাড়ি দিয়ে এসেছি যদি দেখতে না পাই আমার সাথে এক ছোট ভাই আছে রংপুরের উদয় উৎস তাকে নিয়ে এসেছি আসার সময় রংপুর থেকে তোমার কেমন লাগছে বলো এখানে এসে আপনার সাথে আসলে জার্নিটাই অনেক সুন্দর আপনার সাথে দেখা করতে পেরে আমার খুব ভালো লাগতেছে আরে আমার দেখা করে কি করব আসল জিনিস যেটা দেখতে আসছি কাঞ্চনজঙ্ঘা দেখতে আসছি অনেক ভালো লাগছে এখন কুয়াশা আমাদের কুয়াশা করে দিছে আমরা জানি না আসলে দেখা যাবে কিনা আজকে কিন্তু যেহেতু মেঘ সরে যাচ্ছে দেখা যাক আমরা দেখতে পারি কিনা আসলে সেটাই সবাই আশা নিয়ে আমরা আছি যে মেঘটা সরে যাওয়ার পরে আসলে দেখা যায় কিনা সূর্য যখন উঠবে এখনো সূর্য ওঠেনি উঠবো উঠবো করছে এই যে দেখুন সূর্য উঁকি দিচ্ছে দেখতে পাচ্ছেন সূর্য উঁকি দিচ্ছে এই সূর্যের আলোটাই যখন কাঞ্চনজঙ্ঘার একবারে চূড়ায় পড়ে তখন অন্যরকম এক দৃশ্যের অবতারণা হয় সূর্য কিন্তু উঠে গেছে আমাদের চোখে মুখে পড়েছে সূর্যের আলো কিন্তু সূর্যের এই শুভ্র আলো এই চোখে মুখে খুশির রেখা ফোটাতে পারছে না কারণ মনের গভীরে এখনও সেই আশঙ্কা ধুকপুক করছে আসলেই কি আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কিনা শেষমেশ আজ কাঞ্চনজঙ্ঘার দেখা মিলবে কিনা জানি না তবে মনের মাঝে আশা জিয়ে রেখে আশপাশের দর্শনীয় যা কিছু দেখতে থাকলাম এখানে এলে অপরূপা মহানন্দা নদী আপনাদের মুগ্ধ করে দেবে এই নদী উজান থেকে অনেক পাথর বয়ে আনে আর এই পাথর তুলেই জীবিকা নির্বাহ করেন বহু মানুষ পরের পর্বে এ নিয়ে আলাদা একটি ভিডিও দেখতে পাবেন আপনারা ধীরে ধীরে সূর্যের আলো ছড়িয়ে পড়ল ভারতের সীমান্ত ঘেঁষা দেশের উত্তর জনপদের একেবারে শেষ প্রান্ত তেঁতুলিয়ায় সূর্যের আলোয় কুয়াশার চাদরে ঢাকা জনপদ ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করল মনটা খারাপ হয়ে গেল ভাই অনেক আশা নিয়ে আসছিলাম কিন্তু আজকে পাইলাম না বিগত পাঁচ দিন ধরে দেখা যাচ্ছিল কিন্তু আজকে হঠাৎ আমরা আসছি সেজন্যই হয়তো বানাই ওইটা আমারও মনে হচ্ছে বিগত তিন চার দিন থেকে খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছিল হয়তো আজকে আমরা আসছি দেখেই দেখা যাচ্ছে না একবারে কপাল খারাপ আসলে বিষয়টা এরকম না প্রকৃতির কারোর সাথেই শত্রুতা নেই অনেক আশা নিয়েছিলাম যে সূর্য ভালোভাবে উঠে গেলে হয়তো দেখতে পাবো সূর্য এখন মোটামুটি ভালোভাবে উঠে গেছে দেখুন যে অনেক আলো ছড়াচ্ছে কিন্তু সেই কুয়াশা সেই মেঘ আর ভেদ করতে পারছে না এই সূর্যের আলো দেখুন এই সামনে এদিক দিয়েই কিন্তু দেখা যায় যদি আকাশটা ভালো থাকতো ঠিক এখানেই দেখা যেত কাঞ্চনজঙ্ঘা কিন্তু আমাদের হয়তো কপাল খারাপ দেখতে পাচ্ছি না আমরা তবে অনেকেই দেখেছেন গত দুই তিন দিন ধরে অনেকেই দেখেছেন সেই ছবিগুলো আমরা দেখেছি আসলে মনে অন্যরকম এক ভালো লাগা কাজ করতো যদি দেখতে পেতাম কুয়াশা কেটে যাওয়ার পরও দৃষ্টিসীমানায় ধরা দিল না কাঞ্চনজঙ্ঘা দূর আকাশের মেঘ এবার ভিলেন হিসেবে আবির্ভূত হলো যদি সাধ্য থাকতো উড়ে গিয়ে মেঘগুলো সরিয়ে দিয়ে আসতাম কাঞ্চনজঙ্ঘা দেখা দিচ্ছে না কী আর করা ব্যর্থ মনোরথে ঘুরে বেড়াচ্ছি কাঞ্চনজঙ্ঘা ছাড়াও এই তেঁতুলিয়ায় অনেক কিছু দেখার রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে অনন্য কিন্তু এই জায়গাটি এখানে চা উৎপাদন হয় বেশ কিছু জায়গায় অনেক চাই এখানে উৎপাদন হয় দেখুন এই যে চা বাগান কাঞ্চনজঙ্ঘা দেখতে না পেয়ে নদীতে নেমে গেলেন বেশ কয়েকজন দর্শনার্থী শীতের শুরুতে নদীতে স্রোত আছে তবে জল নেই বেশি পুরো নদী বালি আর পাথরে ঠাসা আমি এখন নদীতে নামব না বরং ডাকবাংলোটি দেখায় আপনাদের কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য তেঁতুলিয়া ডাকবাংলো পরিচিত হয়ে উঠলেও
এর ইতিহাস বেশ পুরনো। জানা যায় ব্রিটিশ আমলে কোচবিহারের রাজা তৈরি করেছিলেন এই ডাক বাংলোটি। শুধু এই ডাক বাংলো থেকে নয়, তেঁতুলিয়ার আরও বেশ কয়েকটি জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আকাশ ভালো থাকলে পাশের জেলা ঠাকুরগাঁও ও লালমনিরহাট থেকেও দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। এখন আমি আরেকটি স্পটে যাচ্ছি, যাওয়ার পথে জানিয়ে দিই এখানে কিভাবে আসবেন আর কোথায় থাকবেন। সড়ক, রেল ও আকাশ তিন পথ ব্যবহার করেই আসতে পারবেন এখানে। ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত নন এসি বাসের ভাড়া 600 থেকে 700 টাকা আর এসি বাসের ভাড়া 800 থেকে 1600 টাকা। শ্রেণীভেদে ট্রেনের টিকিটের দাম 365 টাকা থেকে শুরু করে 1254 টাকা পর্যন্ত। আর বিমানে ঢাকা থেকে সৈয়দপুর এয়ারপোর্ট পর্যন্ত আসতে খরচ পড়বে 3600 টাকা। এরপর এখান থেকে 120 টাকা থেকে 150 টাকায় বাসে চেপে আসতে পারবেন পঞ্চগড়ে। পঞ্চগড় থেকে 60 থেকে 70 টাকায় বাস যোগে চলে আসতে পারবেন তেঁতুলিয়ায়। এখানে ডাকবাংলোয় থাকার সুযোগ পেলে ডাবল বেডের জন্য গুনতে হবে সরকারি রেটে 450 টাকা। এছাড়া এখানে বেশ কিছু আবাসিক হোটেল রয়েছে যেখানে 600 থেকে 800 টাকায় মোটামুটি মানের ডাবল বেডের রুম পাওয়া যায়। ডাকবাংলো থেকে প্রায় 1 কিলোমিটার দূরে এসে নদীর ধারে দাঁড়াতেই খুব আবছাভাবে দেখা দিল কাঞ্চনজঙ্ঘা। বন্ধুরা, একেবারেই আশাহত হতে হয়নি, সামান্য একটু ঝিলিক দিয়েছে মেঘের ফাঁক দিয়ে, খুব আবছা আবছা দেখা যাচ্ছে। এখন বাজে হচ্ছে, ঘড়িটা দেখেই বলি, প্রায় 8টা বাজতে চলেছে। ঠিক সেই সময় একটু উঁকি দিয়েছে কাঞ্চনজঙ্ঘা, কিন্তু এতই আবছা দেখা যাচ্ছে যে আমার ক্যামেরায় সেটি সেভাবে দেখে বোঝানো কঠিন। আমি দেখতে পেয়েছি, একটু ভালো লেগেছে, কিন্তু আপনাদের দেখানোর মতো ক্যামেরার লেন্স বা খুব ভালো ক্যামেরা হলেও কতটুকু দেখানো যেত আমি এটা বুঝতে পারছি না। তবে সামান্যতম দেখতে পেয়েছি, এটাই আমার কাছে অনেক প্রশান্তির। কালকেও অনেক ভালো দেখা গেছে, মাঝে দু একটা দিন গ্যাপ হয় তারপরে ভালো দেখা যায়, মাঝে মাঝে দু একটা দিন দেখা যায় না তারপরে অনেক ক্লিয়ার পিন আসে। আজকে তো হালকা একটু ঝাপসার মতো এই কর্নার দিয়ে দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, তবে আর একটু রোদ হইলে কুয়াশাটা কাটে যেতে পারে, আরো ভালো দেখা যেতে পারে। হ্যাঁ, কোন সোজা দেখা যায় বলতো? এই সোজা এদিকে ঘরটার দিকে, খুবই সূক্ষ্ম ওই যে সাদা মাথাটা। না, সাদা মাথাটা। বন্ধুরা, আসলে সম্ভব না দেখানো, তারপরেও একটু দেখাই। এক থেকে আমার আঙুলের সোজা, মানে সাদা বরফের যে চূড়া, একেবারে কাঞ্চনজঙ্ঘার যে চূড়া সেটি এখান থেকে খুব আবছা আবছা দেখা যাচ্ছে। আগেও বললাম যে এটাই আমার কাছে অনেক কিছু আমি দেখতে পাচ্ছি, দুঃখিত যে আপনাদের সেভাবে দেখাতে পারছি না। আমার সনি ক্যামেরার 2470 mm লেন্সে যেটুকু এসেছে তাতে ভালোভাবে বোঝাই যায় না। এরপরও আপনাদের দেখাতে ইচ্ছে করছে, এই যে এই জায়গাটিতে ভালোভাবে খেয়াল করুন। অল্প একটু দেখা যাচ্ছে, ওই যে আপনার যে বিএসএফ ক্যামেরা বলেছি সুন্দরভাবে দেখা যাচ্ছে, মানে ক্লিয়ার না, মোটামুটি একটু একটু হলে দেখা যাচ্ছে। আকাশটা আরেকটু পরিষ্কার হলেই স্পষ্ট হয়ে উঠবে পর্বত চূড়াটি। এবার মনে হলো কিছুক্ষণের মধ্যেই আরও ভালোভাবে দেখা দেবে কাঞ্চনজঙ্ঘা। এখানে দাঁড়িয়ে দেখতে পেলাম ভারতের একটি রেল সেতু। আসলে জায়গাটার নাম হচ্ছে হাতিয়া ব্রিজ। এই হাতিয়া ব্রিজের উপর দিয়ে শিলিগুড়ি রোডে যাওয়ার জন্য, শিলিগুড়ি যাওয়ার জন্য যে রোডটা, এই রোডটাই সেই রোডটা। এই ব্রিজ দিয়ে বাস চলে, আবার পার্শ্ববর্তী রেল লাইন আছে, ট্রেন সহ চলে। কোথায় যাচ্ছে এখন? এখন ভারত বাংলা পিলারের কাছে যাচ্ছি। এখানে ভারত বাংলার একটা খুঁটি দেওয়া আছে যে এটা সীমানা, এই সামনেই দেখা যাচ্ছে এই যে এই এটা। হ্যাঁ, এইটা তার মানে ওই পাশে ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ, পুরো নদীটাই ইন্ডিয়া। আচ্ছা, মানে কি বলছেন, ওই পারে পুরোটাই ইন্ডিয়া? হ্যাঁ, এই পিলারটার পরে মানে পুরোটাই ইন্ডিয়া, নদীটা পুরোটাই ইন্ডিয়ার ভিতরে পড়ে গেছে। বন্ধুরা, এই যে এখানে এসে একটি সীমান্ত পিলার দেখতে পাচ্ছি, যে আপনাদেরকে দেখাই যে এই যে সরি সীমান্ত পিলার, এই যে দেখা যাচ্ছে এই সীমান্ত পিলারের এই যে এপাশে দেখুন বাংলা লেখা, আর পিলারের ওপারে কি লেখা আছে আপনারা বুঝতেই পারছেন যে এই পারে লেখা রয়েছে ইন্ডিয়া। সঙ্গত কারণেই আমি যাব না, আমি এখনও দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশে, আর এক ধাপ দিলেই ইন্ডিয়ায় যাওয়া যায়, সেটি
আইনানিকভাবেই হয় না, যায় না, এটা লঙ্ঘন করা হয় নিয়ম, সে কারণেই সেটাকে সম্মান জানিয়ে আমি ওপারে এক ধাপ দিলে ইন্ডিয়া লেখাটা আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু আমি যাচ্ছি না, কারণ আমি নৈতিকভাবে মনে করছি না যে ওই এক ধাপ দেওয়া উচিত। তারপরেও আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন যে এটি বাংলাদেশ, আমি বাংলাদেশের ভেতরে থেকেই এই ছবিটি নিয়েছি। এবার আমরা যাচ্ছি ব্রিটিশ আমলে নির্মিত একটি মন্দির দেখতে। নদীর ধারে পাথরের অসংখ্য স্তূপ, আর পাশেই মন্দিরটি। বন্ধুরা, এখানকার সেই পুরাতন মন্দিরের একেবারেই কাছাকাছি চলে এসেছি, দেখুন মন্দিরের পাদদেশে। আর খুবই সুন্দর একটি মন্দির, দেখুন দারুণ একটি মন্দির এখানে রয়েছে। এটি বলা হচ্ছে ব্রিটিশ আমলের, এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন এটি ব্রিটিশ আমলে নির্মাণ করা হয়েছে এই মন্দিরটি। আর তবে এটি কেউ বলছেন 200 বছর, কেউ বলছেন 150 বছরের পুরনো। আর এই দেখুন মন্দিরের পাশ দিয়ে কিন্তু পাথর উত্তোলন করার জন্য এই যে টিউব নিয়ে পাথর তোলার বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে, অর্থাৎ খুঁচিয়ে খুঁচিয়ে তো পাথরগুলো তুলতে হয়, সেগুলো নিয়ে যাচ্ছেন। আর দেখুন এই যে মন্দির, যেটি বলছিলাম যে কেউ বলছেন এটি 200 বছরের পুরাতন, কেউ বলছেন 150 বছর, কেউ বলছেন তার চেয়েও বেশি বয়স এই মন্দিরের, কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো তথ্য এখনও আমি এখানে এসে পাইনি। তবে এর নান্দনিক কারুকাজ আমি দেখার চেষ্টা করব। এই যে দেখুন একটি মূর্তি, মাথা নেই, পাও নেই দেয়ালে। আর এই যে দেখুন নকশা, আমি যে কোনো জায়গায় গেলে চেষ্টা করি নকশাগুলো দেখার, দেখুন কত সুন্দর নকশা এখানে রয়েছে, সত্যি স্থাপনাটি খুব সুন্দর। আর দেখুন এই যে এই গেট, এগুলো সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। আর এই যে দেখুন এটি একটি দরজা, দরজার উপরে কারুকাজগুলো ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। অনেক সুন্দর এই মন্দিরটি, দেখুন বাইরে থেকে দেখতে যেমন, ভিতরে কেমন আপনাদেরকে একটু দেখিয়ে নিই। দেখুন এই যে মন্দির, অনেক সুন্দর কারুকাজ, দেখলে ভালো লাগবে। আর এটি একেবারেই মহানন্দা নদীর ধারে, দেখুন এই যে মহানন্দা নদী, এই যে ভারত, আর ওই যে সেই ব্রিজটা এখানে রয়েছে। আর এই যে দেখুন পাথর উত্তোলন করে এখানে রাখা হয়েছে এই ব্রিজ। এই মন্দিরটি দেখে অনেক ভালো লাগলো। আর এই যে দেখুন সিমেন্টের প্রলেপ দেওয়া হয়েছে, বোঝা যাচ্ছে যে সংস্কার করা হচ্ছে। এসব প্রাচীন স্থাপনা সংস্কারে যে খুব একটা মনোযোগ দেওয়া হয় না, আর সংস্কার করলেও সেগুলো সংস্কার কাজ এমনভাবে করা হয় যে এর আদি যে রূপ সেটিকে নষ্ট করে ফেলা হয় সেই সংস্কার করার সময়, সেই বিষয়টি অধিকাংশ ক্ষেত্রেই খেয়াল করা হয় না। আর এই কারণেই কিন্তু এর প্রত্নতাত্ত্বিক যে মূল্য সেই মূল্যটাও নষ্ট হয়ে যায়। মন্দিরের পাশে দেখা হলো স্থানীয় ফটোগ্রাফার আবদুল্লাহ আল আমিন আবিরের সাথে, তিনি ভিডিও ধারণেও পারদর্শী। এই কাঞ্চনজঙ্ঘার ছবি আপনি কতদিন ধরে উঠাচ্ছেন? আজ থেকে প্রায় তিন বছর হবে, 3 বছর থেকে মানে কাঞ্চনজঙ্ঘার ছবি তুলি। আর আমরা মূলত এই রাতের বেলা বের হই, যেহেতু এই ভোরবেলা খুব ভালো দেখা যায়, যার কারণে আমরা রাতের বেলা বের হই। এখান থেকে খুব ভালো দেখা যায়। আর এখন কিন্তু মেঘ আর কুয়াশার কারণে পুরাটা ঢেকে গেছে, আর যখন আকাশ একদম পরিষ্কার থাকে, যখন মেঘ থাকে না, তখন একদম স্পষ্ট দেখা যায় সব কিছু। ওইখানে মনে হয় দুইটা চূড়া দেখা যাচ্ছে না, এই যে সোজা? হ্যাঁ হ্যাঁ, ওটা কাঞ্চনজঙ্ঘার মানে উপরের অংশটা, আর নিচের অংশটা দেখা যাচ্ছে না, মানে নিচে মেঘ কালো হয়ে আছে আর ওই সাদা অংশটা। হ্যাঁ, সকাল 9টার দিকে আকাশটা আরও কিছুটা পরিষ্কার হলো, সেই সাথে আরও খানিক পরিষ্কারভাবে দেখা দিল কাঞ্চনজঙ্ঘা।
তুমি দেখতে পাইছো বলো তোমার দেখে কেমন লাগছে কাঞ্চনজঙ্ঘা দেখে ভালো লাগছে তাই তোমার কেমন লাগছে ভালো লাগছে তাই না কাঞ্চনজঙ্ঘা দেখতে পেরে সবারই কিন্তু ভালো লাগছে এখানে যারা এসেছেন এতক্ষণ তাদের মুড অফ হয়েছিল এই যে দেখুন সবাই এখন খুবই খুশি তারা এক ঝলক হলেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পেরেছেন এই ছোট বাচ্চা থেকে শুরু করে আর যারা আছেন সবাই এখন উৎফুল্ল যে যে জন্য তারা এসেছিলেন তারা সেটি দেখতে পাচ্ছেন এটি তাদের কাছে অনেক বড় বিষয় আর আমার কাছে অনেক আনন্দের বিষয় যে অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছিলাম শেষমেশ দেখতে পেয়েছি কাঞ্চনজঙ্ঘা দারুণ একটা বিষয় কেমন লাগছে অবশেষে খুব সুন্দর ভালো লাগতেছে সকাল থেকে তো কিছুই দেখা যাচ্ছিল না হ্যাঁ সকালে দেখতে পাইনি এখন দেখা যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন জি জি কেমন লাগছে দেখে অনেক ভালো লাগছে অনেক সুন্দর লাগছে এই সেই কাঞ্চনজঙ্ঘা বহুল আকাঙ্ক্ষিত কাঞ্চনজঙ্ঘা এটি হিমালয় পর্বতমালার অন্যতম একটি পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট ও কেটুর পরে এটি পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ যার উচ্চতা 8,586 মিটার এটি নেপালের সঙ্গে পূর্বাঞ্চলীয় সীমান্তে অবস্থিত হিমালয় পর্বতের এই অংশটিকে কাঞ্চনজঙ্ঘা হিমাল বলা হয় এর পশ্চিমে তামর নদী উত্তরে লহনাকচ নদী এবং জংসংলা শৃঙ্গ এবং পূর্ব দিকে বয়ে চলেছে তিস্তা নদী কাঞ্চনজঙ্ঘা পর্যটকদের কাছে অন্যতম প্রিয় একটি আকর্ষণীয় বস্তু ভারতের অন্যতম শৈল শহর দার্জিলিং ঘুম কিংবা কালিম্পংয়ের প্রধান আকর্ষণও কাঞ্চনজঙ্ঘা বছরের এই সময়ে বৃষ্টি হওয়ায় বাতাসে ধুলা কম থাকে পাশাপাশি আকাশ মেঘ ও কুয়াশামুক্ত থাকায় অনেক দূরের কাঞ্চনজঙ্ঘা পরিষ্কারভাবে দেখা যায় 1852 সালের আগে কাঞ্চনজঙ্ঘাকে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ বলে ধারণা করা হতো কিন্তু 1849 সালের ভারতের বৃহৎ ত্রিকোণমিক জরিপে বহু পরীক্ষা নিরীক্ষার পর জানা গেল যে পিক এক্সভি বলে পরিচিত মাউন্ট এভারেস্টটি হচ্ছে পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ আরও কিছু পুনর্পরীক্ষা নিরীক্ষা করার পর 1856 সালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় যে কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘাকে পবিত্র স্থান মনে করেন অনেকেই 1955 সালের 25শে মে ব্রিটিশ পর্বতারোহী দলের সদস্য জোয়ে ব্রাউন এবং জর্জ ব্র্যান্ড কাঞ্চনজঙ্ঘা আরোহণ করেন তাদেরকে সিকিমের ধর্মগুরুর বিশেষ অনুমতি নিতে হয়েছিল এবং এর কোনো মর্যাদাহানি করবে না চুক্তিবদ্ধ করে পর্বতারোহণ করেছিলেন আমার কাছে জুম লেন্স নেই তাই অ্যাবিডের ক্যামেরায় ধারণ করা আজকের কিছুটা অস্পষ্ট ও গতকালের পরিষ্কার ভিডিওগুলো চেয়ে নিয়েছিলাম কিছু ভিডিও দিয়েছিল ছোট ভাই তামিমও সকালে যে হতাশায় ভুগছিলাম যে আসলে দেখতে পাবো কি না আর যখন থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা দিতে শুরু করলো অর্থাৎ দৃষ্টির সীমানার মধ্যে চলে এলো কি যে আনন্দ মনের মধ্যে হচ্ছে বলে বোঝাতে পারবো না সেই আনন্দের সাথে এই যে চা বাগানগুলো দেখছি আর এটা অবশ্যই ভুলবেন না চা বাগান ঘুরে দেখতে এখানে বেশ কিছু চা বাগান রয়েছে সেগুলো আপনারা ঘুরে দেখবেন কাঞ্চনজঙ্ঘা দেখার ফাঁকে ফাঁকে সত্যি অসাধারণ একটি ব্যাপার হবে এই ভ্রমণে যখন আসবেন চা বাগান সহ এখানকার প্রাকৃতিক সৌন্দর্য পাশাপাশি আর কাঞ্চনজঙ্ঘা যদি ধরা দেয় তাহলে তো ষোলকলা একেবারে পূর্ণ হয়ে যায় দূর থেকে দেখেই কাঞ্চনজঙ্ঘাকে ভালোবেসে ফেলেছি আমি ভবিষ্যতে এই পর্বতশৃঙ্গের আরও কাছে গিয়ে ভালোভাবে নিজে দেখতে চাই দেখাতে চাই আপনাদেরকেও